দিলেবোটে আপনাদের সকলকে স্বাগত। হোস্টেলের ঘর থেকে রাতে বার হয়ে হোস্টেল চত্বরের নারকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গোপালপুর এলাকায়। মৃত ছাত্রের নাম জানা গেছে সৈকত রায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী গৌতমী। তোমার কাছে এই বিষয়টি কি খবর রয়েছে? হ্যাঁ দেখো পিয়ালি, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমাদের পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি মদন মাইতি যেটা জানাচ্ছেন যে গোপালপুরের ইউনিয়ন রাখাল বিদ্যালয়ের হস্টেলে দীর্ঘদিন ধরেই 100 জনের মতো আবাসিক ছাত্র থাকে। হস্টেল চত্বরেই রয়েছে একাধিক নারকেল গাছ। অভিযোগ, গতকাল গভীর রাতে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক আবাসিক ছাত্র সৈকত রায় তার দুজন সহপাঠীকে সাথে নিয়ে রাত 1:30 নাগাদ একটি নারকেল গাছে ওঠে ডাব পাড়বার জন্য। তখনই গাছ থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। পরে হস্টেল কর্তৃপক্ষের পক্ষ থেকে হস্টেলের রাঁধুনি ফোন করে সৈকতের বাড়িতে খবর দিলে ছুটে আসে বাড়ির লোকজন। গাছের নিচ থেকে সৈকতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুলের অভিভাবক মহলে, কারণ 100 জন আবাসিক ছাত্র থাকা সত্ত্বেও হস্টেলে কোনো নিরাপত্তা কর্মী কেন নেই, এ প্রশ্নের কিন্তু কোনো উত্তর মেলেনি। কেন আবাসিক ছাত্রদের নিরাপত্তার কোনো সুব্যবস্থা নেই সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ। স্কুলের পক্ষ থেকে স্থানীয় পটাশপুর থানায় খবর দেওয়া হলেও প্রধান শিক্ষক সুনীল জানা বা হস্টেল সুপার সঞ্জয় বসুর সাথে বারংবার দেখা করবার চেষ্টা করলেও তারা দেখা করতে রাজি হননি। এমনকি সাংবাদিকদের স্কুল চত্বরে ঢোকার অনুমতিও মেলেনি। এরপরই মৃত ছাত্রের বাবা আশুতোষ রায় জানালেন, এ ঘটনার পর তিনি চান স্কুল কর্তৃপক্ষ একটু মনোযোগী হন আবাসিক ছাত্রদের নিরাপত্তা নিয়ে। ছেলে হোস্টেলে ছিল, আমরা তো জানি না। মাস্টারমশাই বাড়িতে খবর দিল রাত 2:30-টার দিকে। তখন গিয়ে ওখানে মাস্টার ফোনে যেটা বললো যে ডাব পাড়তে গিয়েছিলো, ডাব গাছ থেকে পড়ে এরকম হয়েছে। মানে ডাব গাছে উঠেছিল নিরাপদ পাড়ার জন্য? হ্যাঁ। মানে সেটা কখন? ওই রাত্রে। কটা নাগাদ বলতে পারবো না, খবর পেয়েছি আমরা 2:30। মানে রাত 2:30-টার দিকে? হ্যাঁ। গিয়ে কী দেখা? গিয়ে দেখি আমার ছেলে মারা গেছে। মানে স্কুলে জানালো কি আপনাকে এই বিষয়ে? হোস্টেল সুপার, হোস্টেলে যিনি থাকেন। একটা ছেলে যদি রাত্রে উঠে চলে যায় স্কুল থেকে, মানে হোস্টেল থেকে ঘুমিয়ে থাকাকালীন অবস্থা থেকে চলে যায়, তাহলে স্কুল কর্তৃপক্ষকে বলবো যে ওনারা একটু পাহারাটা যেন ভালো করে দেয়। দায়িত্ব আছে না, মাস্টারমশাইদের বলছি ওনারা যাতে এরকম না ঘটনা ঘটে আমার ছেলের মতো, কারো কোনো আর অন্য কোনো বাবা মার সন্তানের এরকম না যাতে প্রাণ যায়, সেই জন্য বলছি ওনারা একটু ছেলেদের ভালো করে পাহারা দেওয়ার ব্যবস্থা। অনেক ধন্যবাদ গৌতমী, তুমি আমাদের সঙ্গে থাকো। পটাশপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের কাছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।